রমাদান একদিকে রহমতের একদিকে মাগফিরাতের প্রতিটি রজনী নাজাতের আল্লাহ রাব্বুল আলামিন একজন আর দুজন গোলামকে নয় অগণিত গোলামদেরকে এই মাসে আল্লাহ তাআলা মাফ করবেন শুধু মাফ করবেন না এমন সৌভাগ্য আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন সাহরিতে আপনি যখন উঠছেন বলেন তো শব্দটা কি সাহরি মাশাআল্লাহ আমি দেখেছি টেলিভিশনে এটা বলার পর অনেক জায়গায় এটা বেশ প্রভাব পড়েছে বিগত কয়েকটা মাহফিলে এই বিষয়টা আমি বারবার বলেছি এই শব্দটা কি বলেন তো দেখি সাহরি সাহরি না সাহিরাল লায়ালি রাত্রি জেগে মানুষ যে ইবাদত করে আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য ইবাদতের বড় দাম বড় প্রয়োজন রাত্রি জেগে যখন আপনি সাহরি করার জন্য উঠলেন একটুখানি সময় আল্লাহর জন্য আপনি দিলেন দুই রাকাত নামাজ পড়লেন চার রাকাত নামাজ পড়লেন সাধ্য অনুযায়ী পড়ে যেই সময়টাতে আল্লাহ ডাকতে থাকে গুনাহ মাফ করতে থাকে আপনি আল্লাহর কাছে একটু রুনা জারি করলেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এমন ভাবে কবুল করেন ওয়াযালিকা কুল্লু লাইলা এমন কোন একটা রাত বাকি নাই রমাদানের প্রতি রাতে আল্লাহ গোলামদেরকে ডাকেন আয় গোলাম আমার নিকটবর্তী হয়ে যাও আপনি যখন সিজদা অবনত হবেন সিজদায় যখন মালিকের কাছে কথা বলবেন মালিকের সঙ্গে যখন কথা বলা শুরু করবেন আকরাবু মা ইয়াকুনুল আবদ মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ অধিক পরিমাণে বাংলায় যদি নফল নামাজে তাহাজ্জুদের সময়ে দোয়াগুলা করেন মনের দুঃখ যন্ত্রণা যাতনা যিনি দূর করে কবুল করবেন তিনি কে সাহরির এই বরকতপূর্ণ সময়ে এখনো যারা দাঁড়ানোর অভ্যাস করতে পারেন নাই একটু আগে আগে উঠেন দুইটা রাকাত হলো একটু পড়েন আত্মতৃপ্তি মনের মাধুরী মিশি যেই সূরা আপনার মুখস্থ আছে কয়েকবার রিপিট করে করে পড়েন ধরুন আপনার সূরা ইখলাস মুখস্থ আছে এই সূরা ইখলাস দিয়ে আপনি যদি সূরা ইখলাস এক রাকাতে দশ বার পড়েন নামাজ হবে না হবে না মাশাআল্লাহ ফতোয়া তো আপনারা সবাই জানেন হবে না হবে না নামাজ হবে আবার দ্বিতীয় রাকাতে আর কোন সূরা জানেন না সূরা ইখলাসটাই পড়লেন নামাজ হবে না হবে না নামাজ হবে কোন নামাজের ক্ষতি হবে না একজন সাহাবী ছিলেন রসুল ইমাম বানায় ওনারে পাঠাইছেন সাহাবী ইমামতি করতে গেছে প্রতি রাকাতে তিনি সূরা ইখলাস পড়েন তো সবার কাছে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন ইমাম কেমন ওসি আর রাসূলুল্লাহ সব দিক তো ঠিক আছে কিন্তু শুধু সূরা ইখলাস পড়ে তো নবীজি সাহাবীরা আদর করে জিজ্ঞাসা করলেন মা সাবাব লিলুজুমি হাযিহি সূরা এই সূরাটাকে তুমি আবশ্যক বানায় নিলা কারণটা কি আরো তো কোরআনে অনেক সূরা আছে সাহাবী কোনো ফতোয়া দেন নাই তিনি তৎক্ষণাৎ নবীজিকে বললেন নবী এই সূরা আবশ্যক বানায় নিছি এই জন্য লিআন্নাহা সিফাতুর রহমান কারণ গোটা সূরাটার ভিতরে আল্লাহর পরিচয় দিয়ে আল্লাহ ভরপুর করে রেখেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীর দাম এত বাড়ায় দিলেন আল্লাহর নবী বললেন হুব্বুহু ইয়াহু আদখানাহুল জান্নাত এই সূরার প্রতি এই সাহাবীর এই নিরেট ভালোবাসা কিয়ামতের দিন আল্লাহ পাকের জান্নাতের মধ্যে লোকটাকে প্রবেশ করায় দিবে একটা মাত্র সূরাকে মহব্বত করে তেলাওয়াত করার কারণে যদি আল্লাহর জান্নাত লাভ করা যায় আল্লাহর জান্নাতে যাওয়া যায়
এই রমাদানে বেশি পরিমাণে সাহরিতে জেগে জেগে নামাজ পড়েন, দুরাকাত করে আপনি সাহরিতে জেগে নামাজ পড়েন, তাহাজ্জুতে নিজেকে শামিল করেন, চোখের পানি মিশ্রিত করে মালিকের কাছে দুঃখগুলা খুলে বলেন। সব দরজা যখন বন্ধ হয়ে গেছে, যিনি আপনাকে আসমানের দুয়ার খুলে অজর ধারায় রহমত করে মন ভরপুর করে দিবেন, তিনি কে? নামাজ শুরু করার সময় এই একটা আমল কেউ আমরা না ভুলি। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে প্রত্যেক নামাজের সময় আমি আশা করি আমার মুসল্লিরা, আমার ইমাম সহ সবাই এই আমলটা আপনারা করেন। আমরা প্রত্যেকই নামাজটা শুরু করার আগে আমরা বলার চেষ্টা করি, আল্লাহ আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসিরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা। আবার একটু বলি তো সবাই, আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা। সহজ না কঠিন? আল্লাহর হাবিব বিশ্বনবী নামাজের সালাম ফিরালেন, সালাম ফিরিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, কে তোমরা নতুন কিছু পড়েছ? তোমাদের মধ্যে কে এমন কিছু করলা? আমি তাকায় দেখি তুফতাহু আবওয়াবুস সামা, আকাশের সব দরজাগুলো তার জন্য খোলা হয়ে গেছে। সুবহানাল্লাহ! একজন সাহাবী সাহস করে হাত তুলছেন, নবী আমি পড়ছি। কি পড়ছ? আকাশের দরজা খোলা হয়ে গেল, কি পড়লা? সাহাবী বলতেছে, নবী আমি পড়ছি আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসিরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা। সহজ না কঠিন? যদি আমাদেরকে বলা হইতো এই দোয়াটা একবার পড়লে তৎক্ষণাৎ আকাশ থেকে ১০০ টাকা দেওয়া হবে, আমার মনে হয় ধনী লোকও বাদ দিত না। চিন্তা করতে ১০০ টাকা কম কি? ১ কোটি টাকার মালিক হয়েছি বা ১০০ কোটি টাকার মালিক হয়েছি, তাও তো ১০০ কোটি টাকার মালিক হইলে আরো নতুন ১০০ টাকা যোগ হবে। কিন্তু চিন্তা করেন সবটা কত। নবীজি বলছে, অবাক হয়ে গেলাম তুমি এতটুকুন পড়ছো, মালিক তোমার জন্য আকাশের সবগুলা দরজা খুলে অজর ধারায় তোমার উপরে রহমত গুলা নাজিল করে দিয়েছে। আব্দুল্লাহ বিন ওমর বলেন, মা তারাক্তু মুনযু সামিআতুন নবী, জীবনে কোনদিন আর আমি সারি নাই যেই দিন নবীজির কাছ থেকে শুনলাম ওই দিন থেকে আমল শুরু করে দিলাম। আমি আপনি ইমামের পিছনে যখন ইক্তেদা করি তাড়াহুড়া করে দৌড়ে আসবেন না, এটা নিষেধ হাদিসের ভিতরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার নিষেধ করেছেন, যেটা আপনি পেয়েছেন ফাইদা আদরাকতুমুস সালা ফাসাল্লু, দৌড়ে এসে আল্লাহু আকবার রুকুতে ইমাম সাহেবের না ধরলে তো এই রাকাতটা আর পাইলাম না, এই দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়নি। ইমাম সাহেবকে ধরতে হবে এরকম না, আগে আগে এসে ইমাম সাহেবের সাথে নামাজ পড়েন, যদি কেউ না পান দৌড়ায় আসা নিষেধ। নামাজের কনসালটেশন ঠিক থাকবে না, তাসবিহগুলো আপনি তার তিলের সাথে সুন্দর করে আপনি পড়তে পারবেন না, এজন্য আপনি এসে যথাসময়ে সুন্দর করে আগে আগে আসেন। যদি কোনোদিন দেরিও হয়ে যায় আগে এসে আপনি তিনটা বাক্য পড়বেন, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসিরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা, এরপরে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। এইভাবে যদি আমরা আমলটাকে গোছাতে পারি আসমানের সব দুয়ারগুলো খোলা হয়ে যাবে। এমনিতেই রমজান এমন একটা মাস যে মাসে আসমানের দুয়ারগুলো খোলা হয়ে যায়, যে মাসে জান্নাতের দরজাগুলা খোলা হয়ে যায়। তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম,
জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়ে যায়। ও তুগাল্লু মারদাতুস শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। এরপরও দেখেন নফসে আম্মারাকে এমন বানিয়ে ফেলেছেন, প্রতিদিন রমজান আসার পরেও আপনার গুনাহের খাতা বন্ধ হয়নি। চলো মানাস, চোখ দিয়ে জেনা করতেছেন, কান দিয়ে মিউজিক শুনছেন, অনেকে রোজা ফরজ হওয়ার পরেও সন্তানদেরকে একটু স্বাস্থ্য নষ্ট হবে অজুহাতে রোজা রাখতে দেন না, এমন গার্জিয়ান আছে না নাই? বলে সন্তান তো সেই দিনের বাচ্চা মানুষ, সন্তান সারা জীবন আপনার কাছে বাচ্চা মানুষই থাকবে, এটা স্বাভাবিক। এই যে আমরা এত বড় হইছি, আমার আব্বারে আপনারা দেখছেন এখনো আব্বা আমাদেরকে শাসন করে, প্রয়োজনে নসিহত করে, যেখানে দরকার ধমক প্রদান করে, মা শাসন করে ধমক প্রদান করে, এগুলো সব আমাদের কল্যাণে। মা বাপের কাছে সন্তান কোনোদিন খুব বড় হয় না, মানুষের চোখে আপনি অনেক বড় হইতে পারেন, মা বাপের চোখে আপনি কোনোদিন বড় হন নাই। এর মানে এই নয় আল্লাহর কোনো হক মা বাপ আপনাকে নিষেধ করবে, এই নিষেধ যারা করবে এই পিতা মাতা আপনি জুলুম করলেন, এ হকের ব্যাপারে জবাব দিই তার সম্মুখীন হওয়া লাগবে। এই জন্য সন্তানের উপরে যখনই ফরজ হয়েছে আপনি বুঝেছেন, যখনই আপনি বুঝতে পেরেছেন যে সন্তানের উপরে এটা ফরজ হয়ে গেছে রোজা রাখতে হবে, তখন আর সন্তানকে আপনি ভাঙতে বলবেন না, আপনি গুনাহগার হবেন, আপনি বরং ইন্সপায়ার করবেন যে কেন তুমি রোজা রাখলে না, এখন থেকে তুমি শুরু করো, দেখবেন এই সন্তান আগ্রহ পড়ে রোজা রাখবে। ছোটবেলায় তো আমাদের এমন হইতো, যখন আমরা বাচ্চা মানুষ দুইবার খাইতাম, তখন বলা হইতো যে দুইবার খাইলে দুই রোজা। তারপরেও এই যে রোজা বলে বলে একটা আগ্রহ সৃষ্টি করানো, একটু বড় হয়েছি পরে মনের ভিতরে এটা চলে আসলো যে না, যদি দুইবার খাইলে দুই রোজা হয় তাহলে ওনারা খায় না কেন, তাহলে আমার রোজা হইতেছে 60টা, ওনার হইতেছে 30টা, ওনারা বড় মানুষ, উনিও তো একই সিস্টেমে রোজা রাখার কথা ছিল। পরে এই যে খেয়ে খাওয়ার সময় আসলে খুব জোরাজোরি করতো, তখন বাড়ি থেকে পালায় চলে যেতাম, না খেয়ে রোজা রাখতে হবে। সাহারিতে সন্তানদেরকে উঠানো একসঙ্গে বরকতের সময়ে, পারলে সন্তানদেরকে নিয়ে যাদের বয়স 8-9 হয়েছে একটা দুইটা রোজা যদি রাখতে পারে, রাখার সুযোগ করে দেওয়া, দুর্বল হলে তার উপরে কোনো চাপ প্রয়োগ না করা, বালে ঘ মাত্র রোজার ব্যাপারে তাকে শক্ত ভূমিকায় রোজা রাখার ব্যাপারে আগ্রহী করতেই হবে, বাধ্য করে হলেও রোজার প্রতি আগ্রহী করে তুলতে হবে। এটা আমার আপনার দায়িত্ব। এই মহিমান্বিত রাতগুলো এক এক করে চলে যাচ্ছে, রমাদান আসছে আমাদের কাছে মেহমান হয়ে। যদি আজকে আমি প্রশ্ন করি কতজন আমরা কোরআন পড়েছি রমাদান আসার পরে, উত্তর হবে অনেকেই কোরআন কিভাবে পড়তে হয় এটা আমরা জানি না। যদি প্রশ্ন করি কোরআন শুনেছেন কয়জন, এই সংখ্যাটাও খুব বেশি হওয়ার কথা না। যদি প্রশ্ন করি কোরআন অর্থ সহ অনুবাদ সহ অন্তত রমাদানে কয়েকটা আয়াত হলেও বোঝার চেষ্টা করেছেন কয়জন, দেখা যাবে তেমন লোকজন পাওয়া যাবে না। এই কোরআন আসছে, সামান্য একটা SMS আসলে আপনি না বুঝলে আপনার নাতির কাছে দেন, নাতি কি আসছে একটু দেখে দে তো, কয় না এমনি ফাও একটা মেসেজ পাঠাইস, কোম্পানির কাম নাই তো খায়া, এই জন্য একটা মেসেজ দিছে আর কি। এরপরও আপনার আগ্রহ, আপনি জানেন যে এই মেসেজগুলো অধিকাংশ ফাও মেসেজ, চার্জ প্রযোজ্য, ঢুকলেই টাকা কাটবে, তারপরেও আপনি জিজ্ঞাসা করেন একটু দেখেন তো কি আসছে, না জানি কেউ একটু টাকা পয়সা পাঠাইলো, বিকাশে কেউ টাকা পয়সা দিল, নগদে কেউ টাকা পয়সা দিল, এই জন্য আপনি আপনার নিজের সন্তান নিজের নাতি তাদেরকে দেন নিজে না বুঝলে। আর আল্লাহ তাআলা একটা কোরআন দিছেন, আস-সিয়ামু ওয়াল কোরআনু ইশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ, এ কোরআন আপনার পক্ষে সেদিন দাঁড়ায় যাবে, আপনার বিপক্ষে কোরআন দাঁড়ায় যাবে। পক্ষে কোরআন যেমন বলবে, বিপক্ষে দাঁড়ায় সেদিন কোরআন কথা বলবে। আজ আপনি বুঝবেন না,
যার নাম মসজিদে এলান হয়ে যাবে কবরস্থ করা হবে অন্ধকার কবরের ভিতরে লোকটা দেখবে কে যেন মাথার সামনে দাঁড়ায় আছে কে গো তুমি জবাব দিবে আমি তোমার কোরআন যেই কোরআন কষ্ট করে তেলাওয়াত করতে আমি তোমার জন্য দাঁড়ায় গেলাম লোকটা দেখবে কে যেন শহরে দাঁড়ায় আছে আমি তোমার কোরআন দাঁড়ায় আছি আমি তোমার নামাজ তোমার সঙ্গী হয়ে গিয়েছি আমি তোমার রোজা তোমার জন্য দাঁড়ায় গেলাম আমি তোমার আমল নামা ছোট ছোট যে আমলগুলা করেছিলে দাঁড়িয়ে গেলাম কোরআন দাঁড়ায় যাবে ইবাদত বন্দেগীগুলো দাঁড়ায় যাবে আমলকে যদি সঙ্গী বানায় নিতে পারেন অন্ধকার কবরকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে কোরআনুল করিমের তেলাওয়াত দি কবরটা আলোকিত হবে সেই কোরআন আমরা কয়জন পড়তে শিখেছি বলেন সাহাবীর বয়স যখন 85 90 বছর নবীজির কাছে আসছে এখন কোরআন শিখব তাহলে বলেন তো দেখি 85 90 বছর বয়সে সব উচ্চারণ কি হয় দাঁত ঠিক থাকে তখন সিনের উচ্চারণ করতে গেলে দাঁত সামনে দিয়ে দুইটা না থাকলে তো বাতাস চলে যাবে কেমন উচ্চারণ করবেন ফা উচ্চারণ করতে কষ্ট হয়ে যাবে সদ উচ্চারণ করতে কষ্ট হয়ে যাবে বদ উচ্চারণ করতে কষ্ট হয়ে যাবে প কষ্ট হয়ে যাবে যা উচ্চারণ করতে কষ্ট হয়ে যাবে যার কষ্ট হয়ে যাবে চাইলেও আপনি তখন উচ্চারণ করতে পারবেন না ওই বয়সে সাহাবী আসছে নবীজির কাছে একটু কোরআন শিখবে আল্লাহর নবী সাহাবীর আগ্রহকে কত দাম দিলেন নবীজি বললেন ঠিক আছে কোরআন শিখতে আসছেন তাহলে পড়েন আলিফ লাম র সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ এটা কঠিন এটা আমার দ্বারা সম্ভব না তো নবীজি বললেন ঠিক আছে তাহলে আসেন পড়ি বলতেছি ইয়া রাসূলুল্লাহ এইটাও কঠিন লাগে এটাও আমার দ্বারা সম্ভব না চিন্তা করেন নবীজি আদর করে বললেন তাহলে আসেন পড়ি সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খলাক ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা সাহাবী বলতেছি ইয়া রাসূলুল্লাহ এইটাও আমার জন্য কঠিন মনে হচ্ছে এটাও আমি পারবো না নবীজি এবার আদর করে বললেন ঠিক আছে তাহলে আসেন একটু পড়ার চেষ্টা করি ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা সাহাবির কাছে এটা সহজ লেগে গেছে কয়েকবার পরে আত্মস্থ করে নবীজিকে বললেন নবী লা আজিদু আলাইহা আবাদা এই সূরাটার উপরে আর কোনো কিছু আমি জিন্দিগিতে কমতি করব না আমল করার চেষ্টা করব নবীজি বললেন যদি কেউ জান্নাতি কোনো লোক দেখতে চাও এই সাহাবির দিকে তাকায় দেখো যদি সেই সূরাটার উপরে আমল করে লোকটা জান্নাতি জোরে কোন আল্লাহ একটা সূরা পড়ে যদি লোকটা তার অবস্থান পরিবর্তন করতে পারে নবীর সাহাবি কত দামি রসুলের সাহাবি কত আদরের কত মহাব্বতের কত ভালোবাসার একটা সূরা পড়ে সূরাটা নিয়ে চলে গেলেন এটার উপরে মুমারাসা করলেন প্র্যাকটিস করলেন আমল করার চেষ্টা করলেন গোটা কোরআন এখন আমাদের হাতের সামনে কত প্রযুক্তি আমাদের হাতের সামনে চাইলেই হাজার হাজার আলেম বাংলাদেশে লাখো লাখো হাফেজে কোরআন বাংলাদেশ
চাইলে আপনি কোরআন শিখতে পারেন। এই কোরআন নাজিলের মাসে যারা কোরআন শিখে নাই আল্লাহর কাছে কেমন করে জবাব দিবেন? এই রমাদানুল মুবারক যেন কোরআন শিখার রমাদান হয়। এখনো যারা কোরআন পড়েন নাই আপনি কোরআন পড়া শুরু করে দেন, আলিফ দিয়ে শুরু করেন, আলিফ দিয়ে আপনি শুরু করে দেন। এর মধ্যে যদি আপনার মৌত হয়ে যায় কোরআনের ছাত্র হিসাবে মর্যাদা বৃদ্ধি করে যিনি কবুল করে নেবেন তিনি কে? আল্লাহ। এই জন্য শুরু করেন। আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদে আমরা চেষ্টা করেছি বহুবার, সারাও পেয়েছি অনেক, আপনারা পড়ার চেষ্টা করেছেন, যারা শিখেছিলেন এই কোরআনকে ধরে রাখার চেষ্টা করেন। আল কোরআনু ঘিনান লা ফাকরা বাদাহু ওয়ালা ঘিনান দুনাহু, এই কোরআন হচ্ছে ধনী, এই কোরআনের কাছে আসলেই ধনী হওয়া যায়। এই কোরআন যদি আপনি না পড়েন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, ওই লোকটা আমার দলভুক্তই হতে পারে নাই যে সুরুলীন কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে পারে নাই। এর মানে কি? সুরুলীন কণ্ঠ মানে একেবারে কারি সাহেবের মতো পড়তে হবে এরকম না। আপনার যেই সুর আল্লাহ দিচ্ছেন, সুর আল্লাহ আপনাকে দান করছেন, উত্তম সুরে সহি শুদ্ধভাবে ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা সুন্দরভাবে কোরআনটা তেলাওয়াত করেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, পড়েন। আমিন।